আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সাথে আছি আমি হাবিব আফরোজ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সকাল 9:30টার দিকে তিনি মুক্তি পেয়ে কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে বের হন। এ সময় কারা ফটকে উৎসুক জনতার ভিড় জমে যায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছনোয় সেদিন তার মুক্তি মেলেনি। মঙ্গলবার দুপুরে পরীমনির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। নারী অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় 50,000 টাকা মুচলেকায় তিনি পরীমনির জামিন মঞ্জুর করেন। মুক্তির পর বনানীর নিজ বাসায় যাওয়ার কথা রয়েছে পরীমনির। দীর্ঘদিন এই অবস্থায় থাকায় উনি কিছুটা শারীরিক মানসিকভাবে তো বিপর্যস্ত আছেন। এই মুহূর্তে উনি গণমাধ্যমে কথা বলবেন না, অবশ্যই উনি গণমাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে ডেকেই কথা বলবেন। দর্শক, এই মুহূর্তে পরীমনির বাসা বনানী এলাকায় রয়েছেন সহকর্মী জুলহাস কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলহাস, জুলহাস, কারাগার থেকে মুক্তির পর পরীমনির সবশেষ অবস্থান কি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কি কোনো কথা হয়েছে কি, তার আইনজীবীরা কি বলছেন? হাবিবা, গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরীমনির কথা হয়নি। পরীমনি যখন কাশিমপুর কারাগার থেকে বের হচ্ছিলেন সেই সময় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কথা বলেননি, হাত নেড়ে তিনি তার গাড়ির ভিতরে আবার প্রবেশ করেন। এবং আমরা এখন যেটি জানি যে তিনি টঙ্গী পার হয়েছেন, তার এই বনানী বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। আপনি জানেন যে সকাল জল্পনা কল্পনার পর আজ সকাল 9:30-9:30 পরপরই তাকে কি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে আসতে দেখা যায় এবং তিনি রাস্তায় আসেন এবং আমরা তার আইনজীবী সুরভির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি বাসায় আজকে অল্প কিছুক্ষণের ভিতরে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা সেই বিষয়টি এখনও নিশ্চিত করতে পারিনি। তবে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন এবং সবাই অপেক্ষা করছে যে পরীমনি আসলে আসার পরে বোঝা যাবে আসলে তিনি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলবেন কিনা। এবং পরীমনির যে বিষয়টি আমরা দেখেছি যে গতকালই তার জামিন আবেদন মঞ্জুর করেছিল আদালত এবং তারপরে যেটি হয়েছিল যে বিকেল হয়ে যাওয়ার কারণে নির্ধারিত সময়ে কাশিমপুর কারাগারে সেই আবেদনটি পৌঁছাতে পারেনি বলে গতকাল তার মুক্তি হয়নি। আজকে সকালে একদম প্রথম অফিস শুরু হওয়ার পরপরই তার কিন্তু আবেদনটি জমা পড়ে এবং তারপরেই যে প্রক্রিয়া সেটি শেষ করার পরেই কিন্তু তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি একটি সাদা গাড়িতে করে তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনি সংবাদেও যেটি বলছিলেন এবং আমরা অপেক্ষা করছি আসলে পরীমনি এর আসার পরে আসলে তার প্রতিক্রিয়া আমরা পাই কিনা সেটি দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে জুলহাস কবির। এতক্ষণ বনানী এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুলহাস কবির। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে এই মন্তব্য করেন তিনি। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। তবে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়েও এযাবৎকালে সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছে দলটি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন মামলায় জেলে থাকার পর এখন আছেন শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত। দলটির চেয়ারপারসন চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন মামলায় রয়েছেন দেশ ছাড়া। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপোষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আজকে যে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-র উপরে অধিক আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, সহস্রাধিক নেতাকে হত্যা করা হয়েছে, এই অবস্থার পরেও বিএনপি আজকে নিঃসন্দেহে অত্যন্ত দৃঢ়ভাবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে।
উজানের ঢলে দেশের বিভিন্ন পয়েন্টে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যে পানিবন্দী মানবেতর দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। রোপা আমন ও ফসলের জমি পানিতে ডুবে থাকায় শঙ্কায় দিন কাটাচ্ছে কৃষকেরা। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লাখেরও বেশি মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে আছে দুর্গতরা। মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি বইছে বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে। এছাড়া পদ্মা সহ জেলার অভ্যন্তরীণ সকল নদীর পানি বাড়ছে। প্লাবিত এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। টাঙ্গাইলে 200 গ্রামের 1.5 লাখ মানুষ পানিবন্দী আছে। নিম্নাঞ্চলে 50,000 মানুষ পানিবন্দী রয়েছে 20 গ্রামে। বন্যা ও নদী ভাঙনের বিষয়ে জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, জাকির, ফরিদপুরে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং দুর্গতদের কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? ধন্যবাদ হাবিবা। ফরিদপুরে গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 3 সেন্টিমিটার বেড়ে এখন বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই নতুন পানি আসার কারণে ফরিদপুরের কয়েকটি স্থানে রাস্তা ভেঙে গেছে এবং সেই রাস্তার ভাঙার কারণে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে জেলা প্রশাসন ফরিদপুরের কয়েক হাজার মানুষকে শুকনো খাবার এবং আপনার নগদ টাকা এবং চাল তাৎক্ষণিক সাহায্য দিয়েছে। এদিকে এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে আপনার ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতি, ফরিদপুর চর বদ্রসন উপজেলা এবং ভাঙ্গা উপজেলার কিছু স্থানে পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের ফলে তারা ভিটামিটি হারিয়ে খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে। তাদের একটু থাকার মতো জায়গা নেই যে তারা কোথায় যাবে এবং এই এই অবস্থা যদি থাকে, তাদেরা বলছে যে আমাদের একটু স্থায়ী বাঁধ না হলে এই এলাকা থাকবে না, এই এলাকা গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ, আজ 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। ঘরের মাঠে সুযোগ কাজে লাগিয়ে জিততে চায় বাংলাদেশ, বললেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্বাগতিকদের সমীহ করলেও সিরিজ জয়ের লক্ষ্য কিউই অধিনায়ক টম ল্যাথামের। বিস্তারিত মুমিন রহমানের রিপোর্টে। পরের মাসেই আরব আমিরাতে টি-20 ওয়ার্ল্ড কাপ, টাইগারদের জন্য প্রস্তুতির ভালো মঞ্চ নিউজিল্যান্ড সিরিজ। কিউইদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে উড়াল দিতে চায় বাংলাদেশ। তবে অতীত রেকর্ড বলছে কাজটা সহজ নয়। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 10 ম্যাচ খেলে একটাতেও জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে সাম্প্রতিক ফর্ম আশা দেখাচ্ছে মাহমুদউল্লাহ মুশফিকদের, সাথে হোম কন্ডিশনের বাড়তি সুবিধা কাজে লাগাতে পারলে অসম্ভব কিছু নয়। নিউজিল্যান্ডের সাথে এর আগে আমরা টি-20 ম্যাচ জিতিনি, তো ইটস আ ভেরি গুড অপরচুনিটি অ্যাজ এ টিম আমাদের জন্য, যেন আমরা আমাদের মার্কটা রাখতে পারি। এবং আমি সবসময় যেটা বলি যে ঘরের মাঠে আমরা খুবই ভালো একটা দল, সেটা প্রমাণ করারও আমাদেরও একটা তাগিদ আছে এবং আই হোপ ইনশাআল্লাহ দ্য বয়েজ উইল বি আপ ফর ইট। দ্বিতীয় সারির দল নিয়ে মিরপুরে তাবু গেড়েছে নিউজিল্যান্ড, কিন্তু দলটাকে সহজভাবে দেখতে নারাজ টাইগার কাপ্তান। ওরা যে টিমই নিয়ে এসেছে আমার মনে হয় দে আর ভেরি গুড সাইড, দে আর ভেরি অ্যাকচুয়ালি দে আর ভেরি ডিসিপ্লিন সাইড ইন দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড দেয়ার এক্সিকিউশন লেভেল অফ দেয়ার স্কিলস। আমার মনে হয় ওই জিনিস থেকে আমাদের আরো বেশি ফোকাস থাকতে হবে। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ভুগিয়েছে উইকেট, এই সিরিজে তাই উইকেট নিয়ে বাড়তি সতর্ক উভয় দল। তবে ধাঁধায় ঢাকা মিরপুরের উইকেটে টিকে থাকার সূত্র জানালেন মাহমুদউল্লাহ। উইকেট প্রেডিক্ট করা আমার মনে হয় একটু টাফ মিরপুরে এনি টাইম, বাট আমরা এক্সপেক্ট করব, আমার মনে হয় যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা বেটার। ঘরের মাঠে বড় দল বাংলাদেশ, অজানা নয় ব্ল্যাক ক্যাপস অধিনায়কের, নিজেদের লক্ষ্যটাও ভালো জানা টম ল্যাথামের। আমার খুব বেশি টি-20 খেলার সুযোগ হয়নি, সেদিক থেকে আমি খুব রোমাঞ্চিত। তাছাড়া দলে যারা আছে তাদের কেউই খুব বেশি ম্যাচ খেলেনি, তবে ভালো খেলে সিরিজ জেতাটাই আমাদের প্রধান লক্ষ্য।
চোটের কারণে শেষ অনুশীলনে মাঠে দেখা যায়নি আফিফ হোসেনকে, তবে সে শঙ্কামুক্ত বলে জানান টাইগার কাপ্তান। মমিন রোহন, আরটিভি, ঢাকা। প্রকৌশল জগতের প্রবাদ পুরুষ কামরুল ইসলাম সিদ্দিকীর 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2008 সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এই রূপকার। কীর্তিমানের মৃত্যু নেই, কামরুল ইসলাম সিদ্দিকীও বেঁচে আছেন। মিঠো পথ, অসংখ্য পিচ ঢালা সড়ক আর দূরদৃষ্টি তাকে বাঁচিয়ে রেখেছে যুগের পর যুগান্তর। তার কর্মজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার খানিকটা চেষ্টা করেছেন খালান আমিন। চলুন দেখে নেই তারই কিছুটা। সবুজের বুক চিরে ছুটে চলা পিচ ঢালা পথ, কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পর্যন্ত 29 কিলোমিটার নয়নাভিরাম গ্রামীণ সৌন্দর্য। 90-এর দশকে যে মেঠোপথ গড়ে তোলা হয়েছিল তা আজ পিচ ঢালা সড়ক, যাকে ঘিরে অর্থনীতি ঘুরপাক খায় পুরো অঞ্চলের। বাঙ্গরা, মালায় বাঙ্গরা, নবীনগরের মানুষের যাতায়াত ব্যবস্থার অনেক উন্নতি এবং অর্থনৈতিকভাবে অনেক প্রতিষ্ঠিত আমরা। শুধু মুরাদনগর নবীনগর নয়, এমন করে 90-এর দশকে বাংলাদেশের পুরো গ্রামীণ অবকাঠামো গড়ে ওঠে একজনের হাত ধরে। তিনি কামরুল ইসলাম সিদ্দিক, এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী হিসেবে যিনি সবার কাছে সমাদৃত। কামরুল ইসলাম সিদ্দিক আমলাতান্ত্রিক জটিলতায় নিজেকে ফ্রেমবন্দি করেননি। লাল ফিতার গিট খুলতে বাদশা দেনি কোনো কিছু, হুট করেই সিদ্ধান্ত নিতেন, বাস্তবায়ন করতেন হুট করে। শুধুমাত্র যে এমপি মন্ত্রীদের ডিউর ভিত্তিতে কাজ করতেন না, যখন ভোরবেলা ঘুম থেকে উঠতেন সংবাদপত্র দেখে দেখতেন যে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া কোথায় কোন ব্রিজের সংকট, কোথায় কি সংকটের কথা প্রকাশ হলো, সেই সংবাদ ধরে ধরে তিনি উন্নয়ন কাজ করতেন। কামরুল ইসলাম 1945 সালের 20 জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 22 বছর পর নিজ জেলাতেই সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু। 71-এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। যুদ্ধ পরবর্তী অচল গ্রামীণ অর্থনীতিকে সচল করতে কামরুল ইসলাম শুরু করেন নতুন যুদ্ধ। আজকের এলজিইডি যার মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আগারগাঁওয়ে, ছড়িয়ে আছে সব গায়ে। গ্রামের উন্নয়ন না হলে যেমন বাংলাদেশ উন্নয়ন হবে না, এই কথাটা বঙ্গবন্ধু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। আর এই বিশ্বাসটাকে কাজে লাগানোর জন্য কামরুল ইসলাম সিদ্দিকীদের মতো মানুষরা কাজ করেছেন। তো কামরুল ইসলাম সিদ্দিকী এলজিইডি এই প্রতিষ্ঠানটিকে অত্যন্ত মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। এলজিইডির যে আজকে যে পর্যায়ে দেখছেন, সে পর্যায়ে উনি যে স্বপ্নের বীজ বুনে গেছিলেন তারই একটা রূপ। আমি বলি না যে একবারে বিশাল একটা গাছ হয়ে গেছে এখনও, তবে একটা ফলবান বৃক্ষ হয়েছে এলজিইডি এখন। বলা হয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম, শুধু কি তাই, এ তো তার জন্য বড্ড কম। অবকাঠামোর পাশাপাশি পুরো গ্রামীণ অর্থনীতি ছিল তার মূল ভাবনা। আমি শুধু গ্রামীণ অবকাঠামো বা গ্রাম বাংলার উন্নয়নের জন্যে উনি রূপকার ছিলেন এভাবে দেখি না। আমি দেখি দেশকে ভারসাম্যপূর্ণ উন্নয়নের দিকে নিয়ে যাওয়া এবং সকলের অন্তর্ভুক্তিতায় একটি বসবাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কজনের রূপকার হিসেবে নাম দেওয়া যায় প্রকৌশলীদের মধ্যে তিনি অগ্রগণ্য। কামরুল ইসলাম সিদ্দিক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সেতু বিভাগ ও যোগাযোগ সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, এমন বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন 63 বছরের অক্ষয় জীবনে। কেউ কি জানে কখন ফুরায় জীবনের লেনদেন? 2008 সালের 1 সেপ্টেম্বর কামরুল ইসলাম সিদ্দিক জীবনের লেনদেন ফুরিয়েছিলেন। কীর্তিমানের যে মৃত্যু নেই, 68,000 গ্রাম বাংলায় জীবনের রেশ রেখে গেছেন কামরুল ইসলাম সিদ্দিক। খান আলামিন, আরটিভি, ঢাকা। এই সাথে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। সবাইকে ধন্যবাদ।